हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल राजधानी स्पेशल। आज के चले একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় ডাইরেক্ট কাপড়ের উপরে শেখাবো খুবই সহজভাবে। তো নতুনদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো তারা একটু মনোযোগ সহকারে দেখবে, দেখলে বুঝতে পেরে যাবে যে ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো অস্ত্রটাকে এখানে আমি দু ভাঁজ করে রেখেছি, দেখো এখানে অস্ত্রটাকে দু ভাঁজ করে রেখে দিয়েছি আর ডান দিক দিয়ে কাটিং করা শুরু করব। ফার্স্টে এখানে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে নেব, ব্লাউজের ঝুল যা আছে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নেব। তো ব্লাউজের ঝুল আছে 16, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নেব, আসছে কত 16.5 ইঞ্চি। তো 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে সোজা লাইন টেনে নেব। তো এবার এখানে পুটের মাপ নেব। তো পুট হচ্ছে গলার পিছনের গলার ডিপ অনুযায়ী পুট নিতে হয়। তো এখানে পিছনের গলার ডিপ বেশি না, সেই জন্যে 6.5 ইঞ্চি এখানে পুট নেব। পুট যা নিয়েছি বগল লাইন সেম নিয়ে নেব। তো এখানেও 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার এখানে ছাতি যা আছে তার 4 ভাগ করে নেব। তো ছাতি আছে 43 ইঞ্চি, তো তার 4 ভাগ আসছে 11.5 ইঞ্চি। তো এইভাবে 11.5 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে এক সোজা লাইন টেনে নেব। এইভাবে এখানে দেখো একটা কোণ চলে আসছে, এখানে বগলের শেপ দেব। তো ফার্স্টে এই কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দেব, এটা হচ্ছে সামনের বগল লাইনের শেপ, এইভাবে শেপ দিয়ে দেব। এবার এই যে দাগ আছে দাগ থেকে আরো 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, এটা হচ্ছে পিছনের বগলের শেপ। তো যারা নতুন তারা কি করে ফাঁসে ডট ডট দিয়ে শেপ দেবে, তারপরে এটাকে এইভাবে পুরো বুলিয়ে দেবে। এই যে সামনের বগল লাইনে যে শেপটা দিয়েছি সেই শেপটা মেপে নেব, এইভাবে ফিতে রেখে এই দাগের ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতে দিয়ে মেপে নেব। তো এখানে আমার বগল হচ্ছে 18 ইঞ্চি, তো এইভাবে দেখে নেব। তো দেখো 9 ইঞ্চি হচ্ছে 18 ইঞ্চি আমার চলে আসছে, আর এই পুট থেকে যে নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউন করতে হয় সেই ডাউনটাও আমার এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে 1/2 ইঞ্চি আমার ডাউন। তো এইভাবে বগল লাইন মেপে নেবে, মেপে নিলে কি হবে যে এই যে মাপটা পুরো ঠিক থাকবে। এবার এখানে গলার চওড়াটা নেব। তো গলার চওড়ার জন্য এখানে আমি 3 ইঞ্চি 2 সুতোতে দাগ দিলাম, কম করেছিলাম, আর এখানে চওড়ার দাগের সাথে মিলিয়ে দেব। এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেব। তো এখানে কোমর আছে 35 ইঞ্চি, 35-এর 4 ভাগ আসছে 9.5 ইঞ্চি। তো এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তো পিছনের পাটে টেকিং হবে সেই জন্য আরও এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেব, আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেব ভবিষ্যতের জন্য, পরে যদি লুজ করতে হয় সেই জন্য। আর এই ছাতির লাইন আছে এখান থেকেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। কোমরের 4 ভাগ হয়েছিল, সেখান থেকে এটাকে এইভাবে ভাঁজ করে দেব, মানে এর হচ্ছে এটা আমি মিডিল করলাম, মিডিলে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিং দেওয়ার জন্য, সেই জন্য কি করব এই মিড এই যে দাগ দিয়েছি এই দাগের এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার ওপর থেকে পয়েন্টের যে মাপ আছে সেই মাপে দাগ দেব। তো এখানে পয়েন্ট আছে আমার হচ্ছে 12 ইঞ্চি, তো 12 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখান থেকে যে মিডিলের যে দাগটা সেই দাগটা মেপে নেব, কত আসছে 4 ইঞ্চি 2 সুতো। তো এখানেও এইভাবে 4 ইঞ্চি 2 সুতো নিয়ে নেব। নেওয়ার পরে এবারে এইখান থেকে সোজা এইভাবে টেকিংয়ের যে শেপটা হয় সেটা দিয়ে করে দেব।
এইটা এখান পর্যন্ত আমার পয়েন্টের মাপ এসেছিল, তো এখান থেকে এটাকে সোজা লাইন টেনে নেব। এবার এখান থেকে পয়েন্টের মাপ থেকে 1 ইঞ্চি নিচে দাগ দেব। এবার এখান থেকে আলতো হাতে হালকা করে একটা শেপ দিয়ে দেব। এই যে এখান থেকে যে এই যে শেপটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ব্লাউজের বেল্ট, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাউজের বেল্ট, আর এই লাইনটা হচ্ছে পয়েন্টের লাইন। এবার এখানে এই যে বেল্টের যে লাইনটা আছে, এবার এখানে খাপের মাপের জন্য দাগ দেব। মানে খাপ হচ্ছে 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দেব। দেখো আমি এখানে বেল্টের লাইনে খাপের দাগ দিয়েছি। এবার এখানে ফার্স্টে সামনের গলার ডিপটা নেব, তো সামনের গলার ডিপ হচ্ছে 7.5 ইঞ্চি, তো এইভাবে 7.5 ইঞ্চিতে দাগ দেব। এখানে যা চওড়া নিয়েছিলাম এখানে সেম নিয়ে নেব। এখানে যে কোণটা তৈরি হয়েছে কোণ থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ওই কোণ থেকে সামনের যে বগল লাইনে শেপে দিয়েছিলাম সেখান থেকে এই দিকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তা এখানেই 1 ইঞ্চি, এখানে 2.5, আর এখানে যে 6.5 ইঞ্চি, এই যে তিনটে দাগ দেখতে পাচ্ছ, এই তিনটে দাগকে সুন্দর করে একটা হালকা শেপ দিয়ে মিলিয়ে দেব। তো দেখো এটা হচ্ছে বেল্ট, আর এখানে যে শেপটা দেখতে পাচ্ছ এই শেপটা হচ্ছে সাইডের পার্ট। ওকে, এইটা হচ্ছে সাইড। এবার এখানে খাপের যে হাইটটা হয়, খাপের তো দুটো অংশ, তো তার নিচের অংশটা নিয়ে নেব। তাহলে এই যে দেখো বেল্টের যে লাইনটা আছে, এই বেল্টের লাইন থেকে ওপরের দিকে 4.25 ইঞ্চিতে দাগ দেবো খাপের হাইটের জন্য। খাপের দুটো অংশ, তার এক নিচের অংশটা এখানে ড্রয়িং করছি, তো খাপে এইভাবে দাগ দিয়ে দেব 4.25। এবার এই যে বেল্টের যে লাইনটা আছে এই লাইন থেকেও এখানেও দাগ দেবো 4.25। এবার দেওয়ার পরে এটাকে এইভাবে সোজা করে নেব। এবার এখান থেকে এই যে এটা হচ্ছে খাপের নিচের অংশটা হচ্ছে, তার জন্য এখানে 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দিয়ে এইভাবে আলতো হাতে এইভাবে শেপ দিয়ে দেব। দেখো এই যে শেপটা হলো, এখান থেকে এইটার যে শেপটা হলো, এটা হচ্ছে খাপের নিচের পাটটা বেরিয়ে গেল। এবারে খাপের ওপরের পাটটা, যে বেল্টের যে লাইনটা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে 2.5 ইঞ্চি ওপরে দাগ দেব, আর এখান থেকেও বেল্টের লাইন থেকেই খাপের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এইভাবে এই যে টেকিংয়ে যে উঠেছে এখান পর্যন্ত এইভাবে আলতো হাতে হালকা করে একটা শেপ দিতে দিতে এইভাবে উঠব। বেল্টের লাইন থেকে এখানে যে খাপের জন্য যে যত মাপ নিয়েছিলাম তার সাথে 2 বা 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই যে খাপের যে শেপটা হয়েছে এই শেপটা নিয়ে নিতে হবে। তো কারণ এখানে যে 2 ইঞ্চি হচ্ছে যাদের অল্প ছাতি তাদের জন্য 2 ইঞ্চি নিতে পারো, আর যাদের দেখছো যে হেভি মানে একটু ভারী ছাতি আছে তাদের জন্য 2.5 ইঞ্চি নিতে পারো। এই যে এখানে ছাতি আছে সেটা হচ্ছে একটু হেভি আছে, সেই জন্য এখান থেকে যে খাপের মাপটা আমি নিয়েছিলাম তার সাথে আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো 2.5 ইঞ্চি এক্সট্রা নিলে কত আসবে, 6.5, 1.5, 7.5, 2.5 হলে 9, তো 9 ইঞ্চি। তো এইভাবে মেপে নেব। আরে 10 এসে গেছে, তো কোনো ব্যাপার নাই। দেখো যখন না আসবে তখন কি করে, যদি দেখছো যে আমার এই যে জিনিসটা একটু উঁচু হয়ে যাচ্ছে, তখন কি করবে এখান দিয়েও তোমরা শেপটা দিতে পারো। তো এখান থেকে একবার মেপে নেব এইভাবে আসছে কিনা। 9.5 ইঞ্চি আসছে, তো একটু কমিয়ে দেব। তো দেখো এখানে আমার
পুরো 9 ইঞ্চি চলে আসছে তো এখান থেকে আমি শুরু করেছিলাম এবার এখান থেকে এই দাগটাকে এই ভাবে মিলিয়ে দেবে ও এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে খাপের উপরে আর এই যে শেপটা আমি দিয়েছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে খাপের নিচে আর এটা হচ্ছে বেল্ট আর এই যে শেপটা সাইডে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাইডে এটা হচ্ছে খাপের উপরের অংশে যে মাপটা নিয়েছিলাম এই যে রাউন্ডটা তো একই মাপ এই যে এর উপরেরটাও একই নিয়ে নিতে হবে তো কত এসেছিল 9 ইঞ্চি 2 সুতো তো এখান থেকে এই ভাবে একবার এখানে আমার 9 ইঞ্চি 2 সুতো এসেছে তো এই ভাবে ফিতে ফেলে ফেলে দেখে নেব তো এখানে আমার 9 ইঞ্চি 2 সুতো এসে গেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো জিনিসটা একটু কঠিন তোমরা ভাববে না খুব সহজ ভাবে নিলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে কিভাবে জিনিসটা হয়েছে এই ভাবে যদি তোমরা কাটিং করো তাহলে তোমাদের কাটিং এর আর কোনো ভুল হবে না যে অনেকে বলে যে আমার খাপের হাইটটা ঠিক হচ্ছে না সেই জিনিসগুলো আর আসবে না এই ভাবে যদি তোমরা করো কাজ জয়েন করার জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে দিয়ে কাটিং করে নেব আর ফারস্টে এখানে পিছনে যে শেপটা আছে সেই শেপটা কাটিং করব প্রত্যেকটা পার্ট কাটিং করব কিভাবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও এই ওই পার্টটা কাটিং করার পরে অস্ত্রটা এই সাইডটা এই রকম দেখতে লাগবে ঠিক আছে তো ফারস্টে আমি এখানে এই যে বেলটা আছে বেলটা কাটিং করে নেব তো দেখো এই দিকে দুটো পার্ট এই যে নিচের দিকে দুটো পার্টকে এইভাবে মিলিয়ে রেখে দেব আর এই যে পার্টটা আছে এই পার্টটাকেও এইভাবে মিলিয়ে রাখবো আর সবসময় কাটিং করার সময় একটা জিনিস মনে রাখবে যে কাপড় তোমাদেরকে বাঁচিয়ে রেখে কাটিং করতে হবে বেশি নষ্ট করা চলবে না ওকে তো আমি একটুকু কাপড় নষ্ট করতে চাই না এখান থেকে নিচের দিকে পুরোটা আমি মিলিয়ে রেখে দিয়েছি কাটিং করার জন্য তোমাদের এই জিনিসটা খুবই প্রয়োজন হবে এই ব্রাকেট ব্লাউজটা কাটিং করার জন্য তোমাদের এই জিনিসটা খুবই প্রয়োজন হবে এই জিনিসটা না থাকলে এই ধরনের ব্রাকেট ব্লাউজ তোমরা কাটিং করতে পারবে না আর এইটার নাম হচ্ছে ঘরঘড়ি আর এটা বেশি দাম নয় এর দাম হচ্ছে 30 টাকা দাম নেবে আর এই জিনিসটা সেলাইয়ের কাজে খুবই হেল্প করে তো তোমরা ফ্রেন্ড তোমরা এই জিনিসটা অবশ্যই কিনে নেবে তোমার যদি এই জিনিসটা কেনো তাহলে তোমাদের সেলাই বলো কাটিং বলো কোনো জিনিসে আর প্রবলেম থাকবে না তো এই জিনিসটা আমার এখানে খুবই হেল্প করবে তো দেখো এই জিনিসটার কাজটাও দেখে নাও এই যে এটা হচ্ছে আমার বেল্টের লাইন তো দেখো এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে আমার বেল্টের লাইন তো এই ঘরঘড়িটাকে কী করবো এই যে দাগটা বেল্টের যে লাইনটা আছে তার ওপরে এইভাবে বুলিয়ে দেবো দেখো কোথা দিয়ে করলাম যেখানে এই কাপড়টা শেষ হয়েছে সেখান থেকে এইভাবে একটা এইটা দিয়ে ঘুরিয়ে দিলাম এটা হচ্ছে আমার দাগ হয়ে গেল এবার এইখানে দেখো পিছনের পাটের জন্য তো আমরা এখানে টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম বাট আমাদের সামনের পাটে এই 1 ইঞ্চি কোনো প্রয়োজন নেই সেই জন্যে কী করবে এইটা হচ্ছে আমাদের কোমরের 1/4 এসেছিল আর এখান থেকে এটা আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তারপরে আরও ডেরিং চেকটা নিয়েছিলাম পরে যদি এই লুজ করার জন্য তো কি করবো এখান থেকে যে ডেরিং চিটা নিয়েছিলাম আর এখানে যে কোমরের 1/4 এসেছিল এখান থেকে ডেরিং চিটা মেপে নেব তাহলে 1 ইঞ্চিটা যে এক্সট্রা নিয়েছিলাম সেটা আমার বাদ হয়ে গেল তো এই যে কোমরের 1/4 যেখানে হয়েছিল সেখান থেকে এই দিকে ডেরিং চিতে একটা দাগ দিয়ে দেব আর এখানেও দেখো এখান থেকে যে মাপটা এটা হচ্ছে কোমরের 1/4 লাইনটা সাথে জয়েন করেছি আর এটা যে এক্সট্রা 1 ইঞ্চিটা নিয়েছিলাম তার সাথে এইটা লাইনটা টেনেছিলাম ছাতির লাইন ছাতির দাগের সাথে এই লাইনটা টেনেছিলাম তো এখানেও দেখো কতটা এক্সট্রা কাপড় আছে তো কি করব এখান থেকে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম একইভাবে এখান থেকেও 1.5 ইঞ্চিটা মেপে নেব এইভাবে এবার এইটাকে এখানে মিলিয়ে দেবো জাস্ট ঘরঘড়ি দিয়ে এইভাবে এই দাগের ওপর দিয়ে দিয়ে দেবো তো দেখো এবার এই পার্টটা আমি এভাবে তুলে নেব
তুলে নেওয়ার পরে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে এইভাবে একটা দাগ হয়ে গেছে। তো কি করবে, এই যে দাগটা হয়ে আছে এটা হচ্ছে আমার পুরো মাপের কাপড়, এতে আমি এখনো এক্সট্রা সেলাই মার্জিন নিইনি। তো কি করবে, যেখানে যেখানে সেলাই হবে সেখানে সেখানে তোমাদেরকে মার্জিন নিতে হবে। যেমন বেল্টের ওপর দিকে সেলাই হবে সেই জন্য ওপর থেকে হাফ ইঞ্চি কাপড় ছেড়ে কাটিং করতে হবে। এই যে দাগ দিয়েছি এই দাগ থেকে ওপরে এর দিকে হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করে নিতে হবে। আর এই যে এই দিকটা, এই দিকটা তো যেদিকে হুক বা হুকের পটি লাগানো হয় এই দিকটা পড়ছে, তো এইদিকে দু সুতো, দু সুতো কাপড় রেখে কাটিং করে নিতে হবে। এই দাগ থেকে দু সুতো কাপড় রেখে কাটিং করে নিতে হবে। আর এই দিকটা হচ্ছে সাইডের দিক, এইদিকে এক্সট্রা কাপড় রাখতে হবে না। তো দেখো কিভাবে আমি কাটিং করছি, তো এই দাগের ওপর দিয়ে কাটিংটা করে নেব। নেয়ার পরে তো দেখো এখান থেকে আমার ঘরঘড়ির দাগটা বুলিয়েছি, তো তার ওপর দিয়ে সেলাই মার্জিন ছেড়ে তোমরা যতটা সেলাই মার্জিন রাখতে চাও ততটা রেখে কাটিং করে নেবে। আমি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করে নিচ্ছি, কারণ আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। এবার এখান থেকে দু সুতো, এখান থেকে মাপটা হচ্ছে সবসময় দু সুতোই হবে, কারণ এখানে হচ্ছে হুক বা হুকের পটি লাগে সেই জন্য। তো দেখো এখানে হচ্ছে ব্লাউজের বেল্টটা বেরিয়ে গেল, এটা হচ্ছে বেল্ট। এবারে যে পাটটা কাটিং করবো সেটা হচ্ছে খাপের নিচের শেপটা, দেখো এটা হচ্ছে খাপের নিচের শেপ, ঠিক আছে খাপের নিচে। এবারে এখানে এই যে কাপড়টা আছে, এবারে এরপরে বেল্টের পরে এই খাপের অংশটা কাটিং করবো। এবার খাপের এই যে দাগটা এখান থেকে শুরু করে এই যে হচ্ছে খাপের শেপ, এবার এই তো খাপের শেপের নিচের অংশটার, এইটা হলো খাপের শেপের অংশ নিচেরটা। এবার এখান থেকে এইভাবে কাপড়টাকে একবার তুলে দেখবো, নিচের কাপড়টা এইভাবে দেখবো। তো দেখো এখান পর্যন্ত আমার খাপের শেপের যে নিচের দাগটা আসছে তা থেকে এই যে নিচের যে কাপড়টা আছে এটা পৌনে 1 ইঞ্চি বেশি আছে, কারণ এখানে আমি মার্জিন রাখছি সেই জন্য। তো এইভাবে দেখে দেখে কাপড় কাটিং করেন, প্রত্যেকটা পার্ট কাটিং কর। এটাকে তুলে নেব। তো দেখো এই যে দাগটা আছে, দাগ থেকে আমি নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি কাপড় রেখেই তবে আমি ঘরঘড়ি দিয়ে এটা বুলিয়েছি, তোমরাও একইভাবেই করবে। যদি পুরো সমান সমান রাখো তাহলে তোমরা মার্জিন পাবে না, সেই জন্য কি করতে হবে এখান থেকে, মানে একটা জিনিস মনে রাখবে যে মার্জিন রেখে আমাকে দাগটা বোলাতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে খাপের নিচের অংশটা, সেই জন্য এর প্রত্যেকটা সাইডে মার্জিন রাখতে হবে। তো এইদিকে হাফ ইঞ্চি, এদিকেও হাফ ইঞ্চি, এদিকেও হাফ ইঞ্চি, শুধু যেদিকে হুক আর হুকের ঘর হয় সেদিকে দু সুতো। টিপ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এটা হচ্ছে ঘরঘড়ি দিয়ে বুলিয়েছিলাম। আর এই দিকে দেখো এই দাগ থেকে হাফ ইঞ্চি ওপরে মার্জিন, এই তিনটে ধারে হাফ ইঞ্চি মার্জিন রাখতে হবে, আর এই দিকে দু সুতো রেখে কাটিং করে নিতে হবে। এবার এইটাকে এইভাবে এইভাবে ভাঁজ করে দেব, এই নিচের পাটটার সাথে এই ওপরের পাটটাকে পুরো মিলিয়ে এইভাবে রেখে দেব। খাপের রাউন্ডটা যেটা যতটা ঘুরেছে তা থেকে এখান থেকে যে খাপের মাপটা নিয়েছিলাম বাদ দিয়ে দেবে, যা হবে এখান থেকে এটা টেকিং দিয়ে দেবে। তো এটা হচ্ছে, আর এখান থেকে আমাদের কত এসেছিল 9 ইঞ্চি দু সুতো এসেছিল, এখান থেকে এর মাপটা কত 6.5, তাহলে দেখো 9 ইঞ্চি দু সুতো আর থেকে 6.5 বাদ দিয়ে দিলাম, তো এটা বাদ, তাহলে কত আসছে 1, 2, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আসছে। তাহলে এই দেখো 2.5 আমার 3 ইঞ্চি আসছে, 2.5 ইঞ্চিকে দু ভাগ করে নেব, তো কত আসছে 1 ইঞ্চি দু সুতো, ঠিক আছে। তো
তো এইটাকে এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এই নিচের দিকে 1 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দিয়ে দেব। আর দেওয়ার পরে এইভাবে কোনাচে করে একটা লাইন টেনে নেব। এবার এখানে একটা কাট লাগিয়ে নেব এইভাবে, যাতে আমরা বুঝতে পারি যে এটা এই দিকটা হচ্ছে নিচের দিক, এই দিক থেকে টেকিং হবে। তোমরা পারলে ঘর ঘড়ি দিয়েও এইভাবে বুলিয়ে নিতে পারো। দেখো তাহলে এই যে জিনিসটা এখান থেকে আমার এটা টেকিং হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সাইড করে দেব। এই লাইনটা আছে এই এখান থেকে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেই, আর এখান থেকে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেই, এই দুটো লাইনটাকে দাগকে মিলিয়ে দেব। এই যে শেপটা গেছে এইটা হচ্ছে হচ্ছে আমার সামনে, আর এখান থেকে বেল্টের সাথে সাইডের পার্ট যেটা জয়েন্ট হয় সেখান থেকে এই বেল্টের লাইনটাকে এখান থেকে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি ওপরে রাখবো, একটু দেখে রাখবে। তো দেখো এইভাবে আসছে না, দেখো এই যে দাগটা আছে এই দাগেতে আমি এইভাবে আঙুলটা রাখছি, ঠিক আছে। রাখার পরে এইভাবে কাপড়টাকে দেখবো, দেখো অনেকটা কাপড় আছে এক্সট্রা, তো আমি এইভাবে দেখে দেখে নেব। তো তোমরাও এইভাবেই প্রত্যেকটা পার্টে মার্জিন রাখার জন্য এইভাবে এই যে দাগ আছে দাগের ওপরে এইভাবে রাখবে, রেখে দেখে নেবে যে আমার মার্জিনটা ঠিকঠাক আসছে কি না। সাইডের পার্টে শেপটা দেবো, ফার্স্টে এখান থেকে ওপর দিয়ে শুরু করছি। এবার এখানে যে সামনে শেপের জন্য যে লাইনটা টেনেছিলাম সামনের পার্টের জন্য, তো সেইটার ওপর দিয়ে এইভাবে বুলিয়ে দেবো। কাজ জয়েন করার জন্য ডাউনটা করেছিলাম 1/2 ইঞ্চি কাপড়, সেইটার ওপর দিয়েও দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে সামনের পার্টে যে শেপটা দিয়েছিলাম বগলের, তার ওপর দিয়েও দিয়ে দেবো। কাটিং করে নেব, এইটা হচ্ছে কাঁধের মাপটা নেওয়ার জন্য আমি এই পার্টটা তুললাম। এই যে শেপটা সেটার একটা সাইডের পার্টটার শেপটা এখানে উঠে গেছে, তো কোথায় কোথায় মার্জিন ছাড়বে দেখো। এখানে পটি লাগানোর জন্য 2 সুতো, এখানে খাপের অংশটা জয়েন করার জন্য 1/2 ইঞ্চি, যতটা তোমরা সেলাই মার্জিন রাখতে চাও। আর এই নিচে থেকে আমি 1/2, আর এই যে দাগটা আছে নিচে থেকে 1/2 ইঞ্চি আমি ছেড়েই দিয়েছিলাম আগেই, এখানেও মার্জিন ছাড়বে। এবার যে এই যে দাগটা আছে দাগ দিয়ে কাটিং করে নেবে। এবার এখানে দেখো যে সামনের যে শেপটা দিয়েছিলাম সেই শেপটা কেটে নেবে। সাইডের জয়েন্টের যে কাপ এটা সেখানে একটা কাট লাগিয়ে নেব। যে পাটটা কাটিং করবো সেটা হচ্ছে খাপের ওপরের অংশটা, দেখো এখান থেকে যে শেপটা হয়েছে এটা কাটিং করে নেব। আর এইটা সবসময় একটু দেখবে যে যেন কোন আছে একটা কাপড়ে যেন হয়, ঠিক আছে, সেখানে যেন মার্জিন ছাড়ে। তো দেখো এই এই যে দাগটা দিয়ে কাটিং তো করবো, ঘরঘড়ি বলাবো মানে কাটিং করব। তো এখান থেকে দেখো 1/2 ইঞ্চি কাপড় আমি এই সাইডে রেখেছি, এইভাবে তোমরা রেখে দেবে। এবার ওপরের দিকে দেখো এখান থেকে কিন্তু আমার গলার পটি লাগানোর জন্য 2 সুতো ছাড়তে হবে, এখানে পটি লাগানোর জন্য 2 সুতো ছাড়তে হবে। এইভাবে মার্জিন রেখে রেখে কাটিং করবে। আমি তোমাদেরকে বলছিলাম আর আমি নিজেই ভুল করে বসে আছি, দেখেছো আবার করতে হবে আমাকে। তো আমি এখানে যে ঘরগুলিটা সেটা একটু গুলিয়ে ফেলেছিলাম, দেখো এখানে মার্জিনটা নেই সেই জন্য। তো কোনো ব্যাপার হবে না, তবুও তোমাদেরকে কেন ভুল শেখাবো, তো আর একবার ঘরগড়ি আমাকে বোলাতে হবে। তার জন্য
আমি দাগগুলো একটু টেনে নিই, নাহলে আমি ডবল তো দিয়ে দিয়েছিলাম, তো এখানে আমি বুঝতে পারবো না কোনটা, সেই জন্য একবার এইভাবে একটু দাগটা দিয়ে দিই, দিলে আমি বুঝতে পেরে যাব যে এই দাগটা আমার। তো এটা হচ্ছে খাপের ওপরের পাটটা। তো কোথায় কোথায় মার্জিন ছাড়বে? এই দাগ থেকে এই সাইডে, যেখানে যেখানে জোড়া হবে সেখানে সেখানে হাফ ইঞ্চি। ওপরে এই গলার দিকটা হচ্ছে 2 সুতো, সাইডে যেখানে হুক লাগানো হয় সেখানে 2 সুতো, আর এই নিচের দিকে হাফ ইঞ্চি। আমাদেরকে এই মার্জিনগুলো ছাড়তেই হবে, যদি না ছাড়ো তাহলে খাপের হাইটও কমে যাবে, খাপও ছোট হয়ে যাবে, ব্লাউজ তাহলে ঠিক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে খাপের ওপরের পার্ট। তো এখান থেকে এইটাকে একবার এইভাবে মিলিয়ে দেবে, দেওয়ার পরে এখানে নিচের দিকে একটা কাট লাগিয়ে নেবে। এই কাটটা লাগাচ্ছি কারণ এর নিচের যে পার্টটা যখন জয়েন করব তার মিডিল আর এর মিডিল যদি মিলে যায় তাহলে জানবো যে আমার খাপটা পুরো ঠিক আছে, সেই জন্য এখানে একটা কাট লাগিয়ে নিতে হয়। এবার আমি এখানে পিছনের যে গলার গলাটা কেটে নেব, সবচেয়ে সহজভাবে পিছনের গলার ডিপ মাপার জন্য। তোমরা তো এখান থেকেও নিতে পারো বা নিচে থেকেও নিতে পারো। তো নিচে থেকে আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ দেব, এইভাবেও নিতে পারো গলার ডিপ। ঠিক আছে, এখানে গলার ডিপ দেখলে এখানে আসছে কত আমার 11.5 ইঞ্চি, এইভাবেও নিতে পারো, বা তুমি কাস্টমারের সাথে যখন মাপ নেবে তখন তার বলে দেবে যে কত ইঞ্চি সে ডিপ নিচেটা রাখতে চায়। তো এখানে এইভাবে দেখো, আমি এখানে তাকে বলে কাস্টমারে বলেছিল যে আমার পিছনের যে বেল্টটা, যে পিছনের যে এটা চওড়াটা থাকবে বলেছিল আমাকে 5 ইঞ্চি রাখবে, তো 1/2 ইঞ্চি মার্জিনের জন্য 5.5 ইঞ্চি এখানে নিয়েছি। গলার যা চওড়া নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নেব, 3 ইঞ্চি 2 সুতো। হচ্ছে পিছনের গলার ডিপ। ঠিক আছে, তো পিছনে ড্রয়িং থেকে 2 সুতো কাপড় রেখে দিয়ে কাটিং করে নেব, কারণ এটা হচ্ছে গলার পটি লাগানোর জন্য আমি এখান থেকে ড্রয়িং থেকে ওপরের দিকে 2 সুতো নেব। এটা হচ্ছে পিছনের টেকিং, তো যতটা এসেছে সেইভাবে টেকিংয়ের একটা ঘরঘড়ি দিয়ে বুলিয়ে দিলাম যাতে বুঝতে পারি। এসেছিল 4 ভাগ, সেখানে একটা কাট লাগিয়ে নেব। এই যে দেখো ছাতির এই যে লাইনটা, কোমরের 1/4 এটা লাইন, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম পিছনে টেকিং দেওয়ার জন্য। এবার যখন আমি পিছন পাটে সাইড জয়েন করার জন্য ঘরঘড়ি বলাবো তখন কি করব, এই যে দাগটা 1 ইঞ্চি যেটা টেকিং দেওয়ার জন্য বেশি নিয়েছিলাম কোমর থেকে, সেই দাগে ঘরঘড়িটা বুলিয়ে দেবো। এইটা হচ্ছে পিছনের সেট মানে আমার প্রত্যেকটা পার্ট কাটিং হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যেখানে তোমরা বুঝতে পারছো না সেখানেও আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা কোন জায়গাটায় বুঝতে পারছো না, আমি সেখানে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যাতে তোমরা ব্রাগার ব্লাউজ কাটিং করতে পারো। তো বাবা।